ঠিক আছে, হ্যাঁ, আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা ভালো আছো, সুন্দর আছো এবং সুস্থ আছো, স্বাস্থ্যবিধি মেনে চলছো। ঠিক আছে, আমরা স্লাইড গুলো কিন্তু বারবার আমি বলছি, স্লাইড গুলো বারবার ভালো করে দেখতে হবে এবং কথা শুনতে হবে। ঠিক আছে, কথা না শুনলে কিন্তু আমরা বিস্তারিত বুঝতে পারবো না, এবং স্লাইডটা যদি আমি মনোযোগ না দেই, আমার মনোযোগ যদি অন্যদিকে চলে যায়, তাহলে কিন্তু আমি বিষয়গুলো বুঝতে পারবো না। ঠিক আছে, হ্যাঁ, আমরা পরের স্লাইডে চলে যাচ্ছি। হ্যাঁ, পরের স্লাইডে আমার পরিচয় দেখতে পাচ্ছ, আজহারুল ইসলাম, সহকারী শিক্ষক, বাংলা পুলিশ ব্যাটালিয়ন পাবলিক স্কুল বগুড়া। আজকে আমি তোমাদের সামনে হাজির হয়েছি বাংলা দ্বিতীয় পত্র নিয়ে, অর্থাৎ তোমাদের আজকে তৃতীয় অধ্যায় পড়াবো, বিষয় বাংলা দ্বিতীয় পত্র, অষ্টম শ্রেণী, তৃতীয় অধ্যায় পড়াবো। হ্যাঁ, আমরা তৃতীয় অধ্যায়ে আমরা জানি কি আছে, সন্ধি, তাই না? তাহলে আমাদের আজকে আলোচ্য বিষয় হচ্ছে সন্ধি, কেমন? হ্যাঁ, আমরা মনোযোগ দিয়ে শুনতে থাকি। হ্যাঁ, তাহলে সন্ধি পড়ে আমরা কোন বিষয়গুলো শিখব বা জানতে পারবো, এখানে দেয়া আছে, অর্থাৎ শিখুন ফল। এই পাঠ শেষে শিক্ষার্থীরা সন্ধির সংজ্ঞা বলতে পারবে, সন্ধির বিভিন্ন সূত্রের ব্যবহার করতে পারবে, বাংলা সন্ধি ও তৎসম সন্ধির পার্থক্য বলতে পারবে। এগুলো হচ্ছে তোমাদের শিখন ফল। আশা করি শিখন ফল সম্পর্কে তোমাদের ধারণা হয়ে গেছে। আমরা পরের স্লাইডে যাচ্ছি। হ্যাঁ, পরের স্লাইডে দেখো কিছু কথা লেখা আছে, ঠিক আছে, এটা আমাদের করতে হবে, কেননা সন্ধি সম্পর্কে আমাদের প্রাথমিক ধারণাটা অবশ্যই জরুরি। এখানে কি বলা আছে, আমি পড়ছি, তোমরা মনোযোগ দিয়ে শোনো এবং দেখো। হ্যাঁ, লেখা আছে, মানুষ কথা বলার সময় কথার গতি বৃদ্ধি পায়। হ্যাঁ, অর্থাৎ মানুষ যখন কথা বলে, কথা বলার সময় কখনো গতি বৃদ্ধি পায়, কখনো বা গতি মন্থর হয় বা গতি তোমার কমে যায়, ইত্যাদি হয়। দ্রুত কথা বলার সময় কখনো কখনো দুটো শব্দের কাছাকাছি থাকা দুটো ধ্বনির উচ্চারণ একত্রিত হয়ে যায়। হ্যাঁ, কথা বলার সময় কখনো কখনো দুটো ধ্বনি একত্রিত হয়ে একটা ধ্বনিতে রূপান্তরিত হয়। ব্যাকরণে, হ্যাঁ, এখানে কি বলা আছে, ব্যাকরণে একে সন্ধি বলা হয়, অর্থাৎ দুটো ধ্বনি মিলে যখন এক ধ্বনি বলা হয় বা অন্য একটা ধ্বনি উচ্চারিত হয় বা দুটো ধ্বনি উচ্চারণ করতে বেশি সময় লাগে, সেইটা উচ্চারণ করার সময় অল্প সময় লাগে, সন্ধির ফলেই এটা হয়ে থাকে, এ কারণে একে সন্ধি বলা হয়। ঠিক আছে, যেমন দেখো এখানে উদাহরণ দেয়া হয়েছে, আমি বিদ্যা আলয়ে যাব। হ্যাঁ, আমি বিদ্যা আলয়ে যাব, এই বাক্যটা কিন্তু সঠিক বাক্য, কিন্তু ঘটনা হচ্ছে এখানে যে বিদ্যা আর আলয়, এটা দুটি শব্দ এখানে ব্যবহার হয়েছে, কিন্তু সন্ধির ফলে এটা আরো সুন্দর হবে আমি যদি বলি আমি বিদ্যালয়ে যাব, তাহলে শুনতে ভালো লাগবে। কেন ভালো লাগবে, সন্ধি হয়েছে, যে বিদ্যা এবং আলয় দুটা মিলে একটা শব্দে পরিণত হবে, হলে বাক্যটি আরো সুন্দর হবে, শ্রুতি মধুর হবে, সাবলীল হবে, ঠিক আছে, গতিশীল হবে। তাহলে আমি বিদ্যালয়ে যাব, এই বাক্যটি যদি হতো তাহলে ভালো হতো। এখানে কি লেখা আছে, আমি বিদ্যা আলয়ে যাব, তার মানে সন্ধি হয়নি। হ্যাঁ, দেখো এখানে কি বলা আছে, বাক্যটি বলার সময় আমি বিদ্যালয়ে যাব হয়ে যায়, অর্থাৎ আমি বিদ্যালয়ে যাব এরকম হয়। এখানে কি বিদ্যা আলয় আছে, এটি এখানে এসে বিদ্যালয় উচ্চারণ করি আমরা বা এটা উচ্চারণ হয়ে যায়, ঠিক আছে। হ্যাঁ, এখানে দেখো এখানে কি বলা হচ্ছে, এখানে বিদ্যা এর স্বরেয়া, অর্থাৎ এই যে বিদ্যার সাথে স্বরেয়া আছে ধ্বনি এবং আলয় এর স্বরেয়া ধ্বনি মিলে গেছে, মিলে গেছে মানে এক হয়ে গেছে, যে এখানে বিদ্যা আকার, ঠিক আছে, হ্যাঁ, এখানে আকারটা এখানে যুক্ত হয়েছে, অর্থাৎ এই যে বিদ্যা স্বরেয়া এবং এই স্বরেয়া পাশাপাশি দুটি বর্ণ, এই যে ধ্বনি স্বরেয়া এবং স্বরেয়া দুটি ধ্বনি মিলে এক ধ্বনিতে রূপান্তরিত হয়ে এখানে আকারে আকার হিসেবে বসেছে। হ্যাঁ, এজন্য বলা হচ্ছে এখানে বিদ্যা এর আ ধ্বনি এবং আলয়ের আ ধ্বনি মিলে গেছে, মানে এক হয়ে গেছে। হ্যাঁ, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ তাই লিখেছেন, দুটি বর্ণ অত্যন্ত নিকটবর্তী হলে উচ্চারণের সুবিধার জন্য উভয়ের মিলন হয়ে এক বর্ণ বা
একের রূপান্তর বা একের লোপ বা উভয়ের রূপান্তর হলে এরূপ মিলনকে সন্ধি বলে। কে বলেছেন? ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বলেছেন। এটি হচ্ছে প্রামাণ্য সংজ্ঞা, ঠিক আছে? হ্যাঁ, তাহলে কি সংজ্ঞাটা? সংজ্ঞাটা আমরা পাচ্ছি, দুটি বর্ণ অত্যন্ত নিকটবর্তী হলে উচ্চারণের সুবিধার জন্য উভয়ের মিলন হয়ে এক বর্ণ বা একের রূপান্তর বা একের লোপ, অর্থাৎ কোন সময় এক বর্ণ লোপ পাবে, ঠিক আছে, অথবা উভয়ের রূপান্তর হবে, রূপান্তর মানে পরিবর্তন হবে, অথবা কোন সময় একটা পরিবর্তন হবে, ঠিক আছে, বলে এরূপ মিলনকে সন্ধি বলে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছ। হ্যাঁ, এরপরে দেখো সন্ধির একটা সংজ্ঞা কিন্তু এখানে দেয়া আছে, কেননা আমরা যখন সন্ধির সংজ্ঞায় চলে যাব তখন কিন্তু আমি পুরোটা বলবো না, পুরোটা বলবো না, পুরোটা বলা যায় না। তাহলে আমি কি বলবো? যে পাশাপাশি অবস্থিত দুটো ধ্বনির মিলনের ফলে যদি এক ধ্বনি সৃষ্টি হয়। হ্যাঁ, দুটো ধ্বনি যেখানে মিলন হয়েছে, সরেয়া যোগ সরেয়া ইকুয়াল টু সরেয়া, তার মানে দুটো ধ্বনি মিলে এক ধ্বনি রূপান্তরিত হয়েছে, এই জন্য বলা হচ্ছে যদি এক ধ্বনি সৃষ্টি হয় তবে তাকে সন্ধি বলে। তাহলে আমরা সন্ধির সংজ্ঞাটা মোটামুটি ক্লিয়ার হলো এবং সন্ধি কি এইটাও কিন্তু আমরা বুঝতে পারলাম, ঠিক আছে। হ্যাঁ, এই স্লাইড সম্পর্কে আশা করি তোমরা স্পষ্ট ধারণা পেয়েছো। হ্যাঁ, আমরা পরের স্লাইডটা যাব। হ্যাঁ, পরের স্লাইডে দেখো বলা আছে, কি বলা আছে, যে সন্ধি শব্দের অর্থ মিলন। হ্হ্যাঁ, সন্ধি অর্থ আসলে মিলনই তো আমরা দেখে আসলাম, কেননা পাশাপাশি দুটা ধ্বনি পরস্পর মিলে এক ধ্বনিতে রূপান্তরিত হয়, অথবা যে কোনো একটা পরিবর্তন হয়, অথবা উভয় ধ্বনি পরিবর্তন হয়, তাহলে উভয় ধ্বনির মিলনই তো ঘটে, তাই না? তাহলে পরে আবার আমরা দেখতে পাচ্ছি কি, দুটো ধ্বনির সন্ধিতে, দুটো ধ্বনির সন্ধিতে প্রথম শব্দের শেষ ধ্বনি এবং পরের শব্দের প্রথম ধ্বনির মিলন ঘটে সন্ধিতে। আমরা দেখে আসছি বিদ্যা যোগ আলা, বিদ্যা শব্দের শেষের সরেয়া, আলয় শব্দের প্রথম সরেয়া, তার মানে প্রথম শব্দের শেষ আর পরবর্তী শব্দের প্রথম ধ্বনি, এই দুইটি ধ্বনির মধ্যে মূলত সন্ধি হয়ে থাকে। সন্ধির ফলে নতুন নতুন শব্দের সৃষ্টি হয়। হ্যাঁ, নতুন শব্দ তো অবশ্যই সৃষ্টি হয়, কেননা ওই যে আমরা পড়ে আসলাম বিদ্যা আলয় দুটা শব্দ, এই দুটা শব্দ মিলে একটি নতুন শব্দ বিদ্যালয় হয়েছে, তাই না? তাহলে নতুন শব্দের তো অবশ্যই সৃষ্টি হয়। কথা বলার সময় শব্দের উচ্চারণ সহজ হয়, ভাষা সংক্ষিপ্ত হয় এবং শুনতে ভালো লাগে। হ্যাঁ, সন্ধির ফলে এগুলো হয়ে থাকে, মূলত সুন্দর হয় একটি শব্দ, একটা ভাষা সুন্দর হয়, সাবলীল হয়, সুশৃঙ্খল হয়, শুনতে ভালো লাগে, এগুলো হচ্ছে সন্ধির প্রয়োজনীয়তা, ঠিক আছে, বা গুরুত্ব। হ্যাঁ, এরপরে আমরা দেখতে পাচ্ছি কি, সন্ধিতে ধ্বনির চার ধরনের মিলন হয়, ঠিক আছে, সন্ধিতে ধ্বনির কয় ধরনের মিলন হয়, চার ধরনের মিলন হয়, আমরা এখানে দেখছি চার ধরনের। এক, উভয় ধ্বনি মিলে একটি ধ্বনি, অর্থাৎ যে দুটি ধ্বনির মধ্যে সন্ধি হবে সে দুটি ধ্বনি মিলে একটা ধ্বনি হয়, যেটা আমরা দেখে এসেছি। এরপর কি বলা আছে, একটি ধ্বনি বদলে যায়, কখনো কখনো দুটা ধ্বনির মধ্যে এক ধ্বনি বদল করতে পারে, ঠিক আছে, এটাও হয়ে থাকে। আবার কখনো কখনো কি হয়, একটি ধ্বনি লোপ পায়, ঠিক আছে, কখনো কখনো একটি ধ্বনি লোপ পায়, অর্থাৎ দুটা ধ্বনির মধ্যে সন্ধি হওয়ার ফলে কখনো কখনো একটা ধ্বনি থাকে না, লোপ হয়, বিলুপ্তি ঘটে, ঠিক আছে। এরপর কি বলছে, যে উভয় ধ্বনির বদলে নতুন ধ্বনিরও সৃষ্টি হয়ে থাকে, ঠিক আছে, উভয় ধ্বনির মধ্যে কি নতুন ধ্বনিরও সৃষ্টি হয়, অর্থাৎ সন্ধির ফলে আমরা এই চার ধরনের মিলন দেখতে পাই। হ্যাঁ, এখন এখানে যদি একটা নৈমিত্তিক চলে আসে, সন্ধিতে ধ্বনি কয় ধরনের মিলন হয়, তোমরা কিন্তু অতি সহজেই উত্তর দিতে পারবে, চার ধরনের। তারপরে এখান থেকে আরো একটা কোশ্চিন যদি হয়, যে সন্ধিতে মূলত কোন কোন ধ্বনির মিলন হয়, ঠিক আছে, তখন তোমরা সহজেই উত্তর দিতে পারবে কি, প্রথম শব্দের শেষের ধ্বনি এবং পরের শব্দের প্রথম ধ্বনি, এই দুটি ধ্বনির মধ্যে কি হয়, মিলন হয়। তাহলে ক্লিয়ার দুটো শব্দ, ঠিক আছে, অর্থাৎ সন্ধি শব্দের অর্থ কি, এটাও আসে, সন্ধি শব্দের অর্থ আমরা জানি মিলন, ঠিক আছে। হ্যাঁ, কখনো কখনো আসে যে সন্ধি
প্রয়োজনীয়তা নিচের কোনটি? এই যে আমরা প্রয়োজনীয়তা গুলো পড়লাম, ভাষা সংক্ষিপ্ত হয়, শুনতে ভালো লাগে, ঠিক আছে, কথা বলার সময় শব্দের উচ্চারণ সহজ হয় এবং সময় কম লাগে, ঠিক আছে, ইত্যাদি, এগুলো হচ্ছে প্রয়োজনীয়তা। ওকে, আমরা পরের স্লাইডটা যেতে পারি, তাই না? হ্যাঁ, চলে যাই। হ্যাঁ, পরের স্লাইডে আমরা দেখতে পাচ্ছি বাংলা সন্ধি দু প্রকার। হ্যাঁ, বাংলা সন্ধি দু প্রকার, এক স্বরসন্ধি আর এক ব্যঞ্জন সন্ধি, তাই না? হ্যাঁ, এইটাও কিন্তু আমাদের ধারণা থাকতে হবে। বাংলা সন্ধি মূলত দু প্রকার, এক স্বরসন্ধি আর একটা ব্যঞ্জন সন্ধি, এটা আমরা মনে রাখতে পারবো, তাই না? হ্যাঁ, এখন দেখো এখানে স্বরসন্ধির একটা সংজ্ঞা দেয়া হয়েছে। স্বরসন্ধির সংজ্ঞাটা কি? হ্যাঁ, বলা হচ্ছে যে স্বরধ্বনির সঙ্গে স্বরধ্বনির মিলনে যে সন্ধি হয় তাকে স্বরসন্ধি। হ্যাঁ, এখানে শর্ত হচ্ছে স্বরসন্ধি মানে হচ্ছে স্বরধ্বনি যোগ স্বরধ্বনি হতে হবে, অর্থাৎ স্বরধ্বনি যোগ স্বরধ্বনির মিলনেই স্বরসন্ধি হয়। যেমন দেখো এখানে কি আছে, সোনা যোগ আলি সোনালি, এখানে কিন্তু সরেয়া যোগ সরেয়া, এই যে এখানে সোনা সরেয়া আছে আবার সরেয়া, দুটা মিলে সরেয়া এখানে নয়াকারের সাথে যুক্ত হয়েছে, তাহলে সোনালি হলো। আবার রূপা যোগ আলি রূপালি, মিথ্যা যোগ মিথ্যুক, কুড়ি যোগ এক কুড়ি, নদী যোগ এর নদীর, মা যোগ এর মায়ের। হ্যাঁ, এগুলো কিন্তু এখানে কিছু কিছু সন্ধি আছে নিয়ম এর ব্যতিক্রম, কেননা বাংলা সন্ধি, এখানে বাংলা স্বরসন্ধি, ঠিক আছে, বাংলা স্বরসন্ধি কিন্তু নিয়ম ফলো করে না, ঠিক আছে। সন্ধির নিয়মটা মূলত এসেছে কোথা থেকে? সন্ধির নিয়মটা মূলত এসেছে সংস্কৃত থেকে বা তৎসম থেকে। সুতরাং বাংলা সন্ধিগুলো আসলে নিয়ম ফলো করে না, ঠিক আছে, এজন্য এখানে এরকম হয়েছে। যেমন মিথ্যা যোগ উপ মিথ্যুক, আবার কুড়ি যোগ এক, এটা হওয়ার কথা ছিল নিয়ম অনুযায়ী কুড়েক, কিন্তু হয়েছে কুড়িক, ঠিক আছে, কেননা এটা নিয়ম যেহেতু মানেনি, বাংলা সন্ধিগুলো নিয়ম মানে না, ঠিক আছে। আমরা পরে দেখি কি আছে, পরে দেখতে পাচ্ছি বাংলা ব্যঞ্জন সন্ধি, ঠিক আছে, এখানে কিন্তু বাংলা স্বর এবং বাংলা ব্যঞ্জন সম্পর্কে বলা হচ্ছে, ঠিক আছে। হ্যাঁ, তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি, স্বরধ্বনির সঙ্গে ব্যঞ্জন ধ্বনি কিংবা ব্যঞ্জন ধ্বনির সঙ্গে ব্যঞ্জন ধ্বনি মিলিত হয়ে যে সন্ধি হয় তাকে ব্যঞ্জন সন্ধি বলে। হ্যাঁ, এখানে ক্লিয়ার কথা হলো যে স্বরধ্বনির সাথে স্বরধ্বনি ব্যতীত অন্য ধ্বনির অর্থাৎ ব্যঞ্জন ধ্বনির সন্ধিকেই বলা হয় ব্যঞ্জন সন্ধি, অর্থাৎ ব্যঞ্জনের সাথে যে কোনো ধ্বনির সন্ধি হচ্ছে ব্যঞ্জন সন্ধি, ঠিক আছে। হ্যাঁ, শুধু স্বর এবং স্বর বাদে ব্যঞ্জনের সাথে যে কোনো ধ্বনির সন্ধিকেই কি বলে, ব্যঞ্জন সন্ধি বলে। এটা হতে পারে স্বর ব্যঞ্জন, ব্যঞ্জন স্বর, ব্যঞ্জনে ব্যঞ্জন ইত্যাদি, ঠিক আছে। তাহলে ব্যঞ্জন সন্ধিটা আমরা পেলাম কি, যে ব্যঞ্জন ধ্বনির সাথে যে কোনো ধ্বনির সন্ধিকেই ব্যঞ্জন সন্ধি বলা, তাই না? হ্যাঁ, আমরা কিন্তু পেলাম। যেমন আমরা উদাহরণ দেখতে পাচ্ছি, কাঁচা যোগ কলা কাঁচকলা, নাতি যোগ বউ নাত বউ, ছোট যোগ দা ছোট দা, ঠিক আছে। তারপরে আমরা কি দেখতে পাচ্ছি, তারপরে দেখতে পাচ্ছি, হ্যাঁ, তারপরে আমরা কি দেখতে পাচ্ছি, তারপরে দেখছি উত যোগ চারণ উচ্চারণ, আর যোগ না আন্না, ঠিক আছে। হ্যাঁ, এগুলো কিন্তু নিয়ম মানেনি। কেন মানেনি? এই যে বললাম বাংলা সন্ধিগুলো সাধারণত নিয়ম মানে না, ঠিক আছে। তারপরে চার যোগ টি চারটি ইত্যাদি, এগুলো হচ্ছে বাংলা ব্যঞ্জন সন্ধি। তাহলে আমরা আজকের যে দুটি বিষয়ে জানলাম, এই দুটো কিন্তু বাংলা স্বরসন্ধি আর বাংলা ব্যঞ্জন সন্ধি, ঠিক আছে। আমরা কিন্তু বাংলা ব্যঞ্জন এবং বাংলা স্বর সম্পর্কে ধারণা পেলাম, ঠিক আছে। হ্যাঁ, এরপরের স্লাইডটা আমরা দেখবো। হ্যাঁ, এরপরের স্লাইডে দেখো বলা আছে যে বাংলা ভাষায় অনেক সংস্কৃত শব্দ কোন রকম পরিবর্তন ছাড়া ব্যবহৃত হয়। হ্যাঁ, আমরা যদি বাংলা ভাষার শব্দ ভাণ্ডার দেখি, তাহলে বাংলা ভাষার শব্দ ভাণ্ডারের মধ্যে আমরা খুঁজে পাবো অসংখ্য সংস্কৃত শব্দ আছে, সংস্কৃত থেকে সরাসরি আমাদের বাংলা ভাষায় চলে এসেছে, যেগুলো সেগুলোকে মূলত তৎসম বলা হয়। তৎসম মানে হচ্ছে তার সমান, তার সমান মানে কার সমান, সংস্কৃতের সমান,
ঠিক আছে? তাহলে যে সকল শব্দ সরাসরি কোন রকম পরিবর্তন না হয়ে সংস্কৃত থেকে আমাদের বাংলা ভাষায় প্রবেশ করেছে সেগুলোকে সংস্কৃত শব্দ বলা হয়। যেমন আমরা কিন্তু ভাষার মধ্যে দেখি, যেমন নক্ষত্র দেখি, সূর্য দেখি, চন্দ্র দেখি, এই যে শব্দগুলো দেখি না আমরা, লক্ষণ দেখি, ঠিক আছে, ভক্ষণ দেখি, ভবন দেখি, এই যে শব্দগুলো আমরা পাই, এই সব শব্দই কিন্তু তৎসম, যা সংস্কৃত থেকে সরাসরি আমাদের বাংলা ভাষায় প্রবেশ করেছে। আমরা গত ক্লাসে আমরা বাংলা ফার্স্ট পেপার করেছি, সেখানে বাংলা ভাষার জন্ম কথায় কিন্তু আমরা জেনেছি তৎসম বা সংস্কৃত শব্দ। কেউ কেউ কিন্তু বলেছেন যে সংস্কৃত থেকে বাংলা ভাষার উৎপত্তি, অর্থাৎ বাংলা হচ্ছে সংস্কৃতের কন্যা, কন্যা মানে মেয়ে, মেয়ে, বুঝতে পেরেছো? আমরা কিন্তু এটা বাংলা ফার্স্ট পেপারে বাংলা ভাষার জন্ম কথায় পড়েছি, তাহলে আমরা নিশ্চয়ই সেখান থেকে একটা ধারণা পেয়েছি যে সংস্কৃত থেকেই মনে হয় বাংলা ভাষা এসেছে। তার মানে সংস্কৃত কিন্তু আমাদের বাংলা ভাষার একটি উৎস, ঠিক আছে? হ্যাঁ, তাহলে যে এগুলোকে তৎসম শব্দ বলে, এসব তৎসম শব্দের সন্ধি সংস্কৃতের নিয়মেই হয়। এই যে একটু আগে আমি বললাম যে সন্ধি মূলত সংস্কৃতের নিয়মেই হয়ে থাকে, ঠিক আছে, সন্ধি মূলত সংস্কৃতের নিয়মে সংগঠিত হয়, ঠিক আছে। তাই সংস্কৃতের নিয়ম মেনে বাংলা ভাষায় ব্যবহৃত তৎসম শব্দের সন্ধি আবার তিন প্রকার, ঠিক আছে, তৎসম শব্দের সন্ধি আবার কয় প্রকার? তিন প্রকার। তৎসম মানে বললাম সংস্কৃত শব্দ, তিন প্রকার কি কি? স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি এবং বিসর্গ সন্ধি, তাই না? হ্যাঁ, তাহলে সংস্কৃত বা তৎসম শব্দের সন্ধি তিন প্রকার। পরীক্ষায় যদি আসে, যদি আসে সন্ধি মূলত কয় প্রকার, তখন আমরা দেব দুই প্রকার, কি কি? স্বরসন্ধি এবং ব্যঞ্জন, তাই না? হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, তারপরে আবার বলা আছে যে তৎসম সন্ধি কয় প্রকার, এইটা যদি আসে তাহলে কিন্তু আমরা লিখব তৎসম সন্ধি তিন প্রকার, স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি এবং বিসর্গ সন্ধি, ঠিক আছে। হ্যাঁ, তাহলে কিন্তু আমরা তৎসম শব্দের সন্ধি সম্পর্কে ধারণা পেলাম। হ্যাঁ, আমরা পরের স্লাইডে যেতে চাই। হ্যাঁ, পরের স্লাইডে কি বলা আছে? স্বরসন্ধি সূত্র সহ উদাহরণ দেওয়া আছে, ঠিক আছে, যেগুলো তোমাদের বইয়েও কিন্তু আছে, আমি যে আলোচনা করছি তোমাদের বইয়ের মধ্যে কিন্তু এগুলো আছে, হয়তো একটু বেশি আছে, কম নেই, ঠিক আছে, তোমাদের বইয়ে যেগুলো আছে সেগুলো আলোচনাও আছে, একটু বেশিও দেয়া, ঠিক আছে, বেশি জানলে কোনো অসুবিধা নেই, কিন্তু কম জানা ভয়ঙ্কর ক্ষতিকর, বুঝতে পেরেছ? বেশি জানলে অসুবিধা নেই, কম জানা বরং অসুবিধা। তাহলে হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি স্বরসন্ধি সহজ সূত্র উদাহরণ। হ্যাঁ, আমার কথা এখানে কিন্তু তোমাদেরকে শুনতে হবে ভালোভাবে, তাহলে তুমি এগুলো স্পষ্ট বুঝতে পারবে, কেমন? হ্যাঁ, আমরা দেখি, দেখো সূত্র এখানে বলা হচ্ছে স্বরে ও যোগ স্বরেয়া ধ্বনির সন্ধি, অর্থাৎ স্বরে ও এবং স্বরেয়া এই দুইটা ধ্বনির সন্ধির ফলে কি ঘটবে বা কি হবে, ঠিক আছে, সন্ধিতে কি হবে সেই বিষয় সম্পর্কে এখানে আলোকপাত করা আছে। হ্যাঁ, এখানে দেখো সূত্র বলা আছে, কি বলা আছে যে স্বরে ও যোগ স্বরেয়া, তার মানে এটা কি প্রথম শব্দের শেষে যদি স্বরেয় থাকে এবং পরের শব্দের প্রথমে যদি কি থাকে স্বরেয় থাকে, তাহলে দুটা মিলে স্বরেয়া। হ্যাঁ, স্বরেয়াটা আকার হিসেবে আমাদের সন্ধি নিষ্পন্ন শব্দটির সাথে যুক্ত হবে, তার মানে স্বরেও যোগ স্বরেও ইকুয়াল টু স্বরেয়া, আবার স্বরে ও যোগ স্বরেয়া ইকুয়াল টু স্বরেয়া, আবার স্বরে আ যোগ স্বরেও ইকুয়াল টু স্বরেয়া, আবার স্বরে আ যোগ স্বরেয়া ইকুয়াল টু কিন্তু স্বরেয়া, তার মানে স্বরে ও আর স্বরেয়া এই দুটি বর্ণের বা ধ্বনির সন্ধিতে মূলত স্বরেয়া হয়, এবং যেটি সন্ধিবদ্ধ শব্দের সঙ্গে আকার হিসেবে যুক্ত হয়, এই যে নব যোগ অন্ন, এখানে নব স্বরেও আছে, ঠিক আছে, নব উচ্চারণ করতে গিয়ে স্বরে ও ধ্বনি পাই আমরা, তাহলে স্বরেও আর এখানে আছে স্বরেও, দুটো মিলে স্বরে আ, এই যে বয় আকার যুক্ত হয়েছে, তাহলে নবান্ন হয়েছে, ঠিক আছে, বুঝতে পেরেছো? আশা করি বুঝতে পেরেছো, ঠিক আছে। হ্যাঁ, এরপরে আমরা দেখি, এরপরে আমরা দেখতে পাচ্ছি পরম যোগ অনু, পরমাণু,
যে পরম এখানে স্বরেও আছে, এটা কিন্তু এই অংশটা কিন্তু উচ্চারণ করতে হবে তোমার পরম, পরম যু পরমাণু, তার মানে এখানে স্বরেও আছে এটাও স্বরেও, দুটা মিলে স্বরে আছে। আবার জল যোগ আশয়, জলাশয়, জল যোগ আশয়, এই যে স্বরে ও যোগ স্বরেয়া, তাহলে জল ল ও আছে স্বরেও, তারপর আশয় এখান তো স্বরেয়া দেখতেই পাচ্ছি, তাহলে দুটা মিলে কি হয়েছে স্বরেয়া হিসেবে লর সাথে যুক্ত হলো জলাশয়, ঠিক আছে। হ্যাঁ, তারপরে পাঠ যোগ আগার, পাঠাগার, ঠিক আছে, পাঠ যোগ আগার, পাঠাগার, তাহলে পাঠ যোগ আগার, পাঠাগার, এখানে স্বরেও আছে এখানে স্বরেয়া, দুটা মিলে স্বরেয়া, স্বরেয়া কি কোথায় যুক্ত হলো স্বর সাথে যুক্ত হলো পাঠাগার, ঠিক আছে না। হ্যাঁ ঠিক, এটাও একই রকম, কথা যোগ অমৃত, কথা স্বরেয়া আর অমৃত স্বরেও, দুটো মিলে কথা অমৃত, এই যে স্বর সাথে যুক্ত। আশা যোগ অতীত, আশা তীর, তাহলে আশা স্বরেয়া আর ও দুটো মিলে স্বরেয়া, এই যে তাহলে বর্ষর সাথে যুক্ত হয়েছে আশা তীর, তাই না। ঠিক আছে, আমরা তাহলে বুঝতে পারলাম কিন্তু, তাই না। এরপরে আবার কি, এই যে বিদ্যালয় যেটা আমরা শুরুতেই শিখে এসেছি, বিদ্যালয় স্বরেয়া যোগ স্বরেয়া, তার মানে বিদ্যা স্বরেয়া আ স্বরেয়া, এটা তো আলয়ে স্বরেয়া, দুটা মিলে কি হয় আকার, যে বিদ্যালয়। তারপরে মহাযোগ আশয়, মহাশয়, মহাযোগ আশয়, মহাশয়, এখানে কি আছে স্বরেয়া আছে আর এটা তো স্বরেয়াই, তাহলে দুটা মিলে আকার হয়েছে। তাহলে আমরা এখানে কি জানলাম, এখানে স্বরেয় এবং স্বরেয়া ধ্বনির সন্ধিটা আমরা জানলাম, সূত্রটা জানলাম, ঠিক আছে। সূত্র থেকে আমরা কি পেলাম, পেলাম এটাই যে স্বরেয় যোগ স্বরেয়ার সন্ধিতে মূলত স্বরেয়া হয় যেটি সন্ধিবদ্ধ শব্দে যুক্ত হয়, ঠিক আছে না। আমরা কিন্তু এই স্লাইড সম্পর্কে ধারণা পেলাম, ঠিক আছে, আমরা পরের স্লাইডটাতে যেতে পারি, আমরা পরের স্লাইডে যাব। হ্যাঁ, পরের স্লাইডে কি বলা আছে, পরের স্লাইডে বলা আছে রসই যোগ দীর্ঘইর সন্ধি। হ্যাঁ, আমরা জেনে আসলাম স্বরেয় যোগ স্বরেয়ার সন্ধি, আর এখানে আছে রসই যোগ দীর্ঘই ধ্বনির সন্ধি, এখানে সূত্রগুলো দেয়া আছে। সূত্রগুলো আমরা কি পাচ্ছি, পাচ্ছি যে রসই যোগ রসই ইকুয়াল টু দীর্ঘ, অর্থাৎ রসই এবং রসইর সন্ধিতে দীর্ঘই হয় কার হিসাবে, সন্ধিবদ্ধ শব্দটার সাথে যুক্ত হয়। তদ্রূপ রসই যোগ দীর্ঘই ইকুয়াল টু দীর্ঘই হয়, আবার দীর্ঘই যোগ রসই ইকুয়াল টু দীর্ঘই হয়, আবার দীর্ঘই যোগ দীর্ঘই ইকুয়াল টু দীর্ঘই হয়ে থাকে, ঠিক আছে। হ্যাঁ, তার মানে আমরা এখানে কি পেলাম যে রসই এবং দীর্ঘই এ দুটা সন্ধির ফলে কি হয় দীর্ঘই হয়, এই যে আমরা দীর্ঘই দেখতে পাচ্ছি, এবং এই দীর্ঘইটি সন্ধিবদ্ধ শব্দের সাথে যুক্ত হয়, সন্ধিবদ্ধ শব্দের সাথে কি হয় যুক্ত হয়, ঠিক আছে। যেমন দেখো আমরা উদাহরণ, যেমন রসই যোগ রসই ইকুয়াল টু দীর্ঘই, যেমন অতি রসই আছে ইত অতীত, এখানে রসই এখানে তো রসই আছে, এটা বিশ্লেষণ করলে আমরা পাবো কি স্বরেও ত যোগ রসই, তার মানে শেষে রসই, তাহলে অতি রসই যোগ রসই ইকুয়াল টু দীর্ঘই, এই যে অতি দীর্ঘই হয়েছে, ঠিক আছে। ঠিক রবি যোগ ইন্দ্র রবীন্দ্র, এখানে রসইকা এখানে রসই, দুটো মিলে দীর্ঘই রবীন্দ্র। হ্যাঁ, এখানে তোমাদের একটা কথা মনে রাখতে হবে তোমাদের, হ্যাঁ, রবীন্দ্রনাথ ঠাকুর, আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের নামে দীর্ঘই পাই, রবীন্দ্রনাথ দীর্ঘই পাই, কিন্তু আমি যদি রবীন্দ্রনাথ ঠাকুর না লিখি, আমি যদি লিখি রবি ঠাকুর, ঠিক আছে, আমি রবীন্দ্রনাথ ঠাকুর লিখবো না, আমি যদি লিখি রবি ঠাকুর, সেক্ষেত্রে কিন্তু রসইকার হবে, কেন, ওটা সন্ধি হয়নি, সন্ধি হলেই কেবল দীর্ঘইকার হয়, যেমন এই যে রবীন্দ্র, ঠিক আছে, রবীন্দ্র যখন আমি লিখবো তখন দীর্ঘইকার, আর যদি আমি লিখি রবি ঠাকুর তাহলে কিন্তু রসইকার দিতে হবে, কেন, সেটা সন্ধি হয়নি, তাই সন্ধিবদ্ধ হলেই এখানে দীর্ঘইকার হবে, এই জিনিসটা তোমরা মনে রাখবে, অনেকেই ভুল করো, অনেকে রবি ঠাকুর লেখো দীর্ঘইকার দিয়ে দাও, এটা কিন্তু ভুল, এটা রসইকার হবে, ঠিক আছে। হ্যাঁ, এরপর দেখো রসই যোগ দীর্ঘই ইকুয়াল টু দীর্ঘই, আমরা উদাহরণ দেখি, যেমন পরি যোগ ইচ্ছা পরীক্ষা, এই যে রসই
এখানে দীর্ঘি ইকুয়াল টু হচ্ছে এই যে রয় দীর্ঘি পরীক্ষা আবার অধিযোগ ঈশ্বর অধীশ্বর এই যে দীর্ঘিকার আবার দেখো আগে যদি দীর্ঘিকার থাকে পরে যদি রসিকার থাকে তাও কিন্তু কি হবে দীর্ঘিকারই হবে যেমন দেখো সচিযোগ ইন্দ্র সচিন্দ্র ঠিক আছে মহিযোগ ইন্দ্র মহিন্দ্র আবার শ্রীযোগ ঈশ শ্রীশ আবার পৃথিবীযোগ ঈশ্বর পৃথিবীশ হ্যাঁ পৃথিবীযোগ ঈশ্বর ইকুয়াল টু পৃথিবীশ ঠিক আছে তাহলে কিন্তু আমরা এই স্লাইড থেকে কি পেলাম পেলাম রস্বই এবং দীর্ঘই সন্ধিতে কি হয় এবং রস্বই দীর্ঘই সন্ধির ফলে আমাদের কি ধরনের পরিবর্তন হয় সেগুলো কিন্তু আমরা শিখে ফেললাম ঠিক আছে আমরা কিন্তু পরে যেতে পারি হ্যাঁ এরপরে আমরা কি দেখতে পাচ্ছি এরপরে দেখতে পাচ্ছি রস্বই এবং দীর্ঘ ধ্বনির সন্ধি হ্যাঁ রস্বই এবং দীর্ঘ ধ্বনির সন্ধির ফলে কি হয় আমরা এবারে তা জেনে নেব ঠিক আছে হ্যাঁ আমরা জানবার চেষ্টা করি দেখি হ্যাঁ এখানে দেখো বলা হচ্ছে যে রস্বই যোগ রস্বই ইকুয়াল টু দীর্ঘ হ্যাঁ আবার রস্বই যোগ দীর্ঘ ইকুয়াল টু কিন্তু দীর্ঘ আবার দীর্ঘ যোগ রস্বই ইকুয়াল টু কিন্তু দীর্ঘ আবার দীর্ঘ যোগ দীর্ঘ ইকুয়াল টু কিন্তু দীর্ঘ ঠিক আছে হ্যাঁ তার মানে আমরা এখানে কি পেলাম ঠিক আগের মতোই পেলাম আগের মতো কি পেলাম যে রস্বই এবং দীর্ঘ এই দুটার মধ্যে সন্ধি হলে ইকুয়াল টু অর্থাৎ সমান সমান কি হবে দীর্ঘ ঠিক আছে রস্বই এবং দীর্ঘের সন্ধিতে কি হবে দীর্ঘ বুঝতে পেরেছো হ্যাঁ অবশ্যই বোঝবার কথা ঠিক আছে তাহলে কি হলো এখানে রস্বই এবং দীর্ঘ এই দুটির সন্ধিতে সবসময় দীর্ঘ হয় এবং সেটা কোথায় যুক্ত হয় এটি যুক্ত হয় সন্ধিবদ্ধ শব্দের সাথে আমরা উদাহরণ দেখি উদাহরণ দেখলে স্পষ্ট হব যেমন কটু যোগ উক্তি সমান কটুক্তি দীর্ঘ ঠিক আছে কটু যোগ উক্তি ইকুয়াল টু কি কটুক্তি এখানে কি হয়েছে কটুক্তি এখানে কি দীর্ঘ হয়েছে তাই না এখানে আমরা কি পাচ্ছি দীর্ঘ পাচ্ছি কটু যোগ উক্তি কটুক্তি তাহলে এখানে এসে আমরা দীর্ঘ পেলাম ঠিক আছে হ্যাঁ এরপরে আমরা দেখি মরুযোগ উদ্যান ইকুয়াল টু মরুদ্যান ঠিক আছে মরুযোগ উদ্যান এখানে কি পেলাম আমরা মরুদ্যান পেলাম এখানে রুর সাথে কি দুর্গ হয়েছে এখানে রস্যু এটা রস্যু দুটা মিলে এখানে দুর্গ হয়ে আছে আবার লঘু চোখ উর্মি লঘুর্মি এখানে কি রস্যু আর এটা দুর্গ দুটা মিলে কি হয়েছে এখানে দুর্গ হয়েছে ঠিক বহু চোখ উর্ধ বহুর্ধ ঠিক আছে এখানে কি হয়েছে দুর্গ হয়েছে তাই না এখানে কি হয়েছে দুর্গ হয়েছে হ্যাঁ এরপরে আমরা আসি এরপরে আমরা কি দেখতে পাচ্ছি দীর্ঘ চোখ রস্যু ইকুয়াল টু দুর্গ যেমন বধু চোখ উৎসব বোধুৎসব বধু যোগ উৎসব কি বোধুৎসব তাই না এখানে দুর্গ হয়েছে আবার বধু যোগ উক্তি বোধুক্তি এখানে দুর্গ হয়েছে আবার দুর্গ যোগ দুর্গ কিন্তু দুর্গ যেমন ভূযোগ উর্ধ ভূধ তাই না তাহলে রুষ্য যোগ দুর্গ এর সন্ধিতে কি হয় আমরা কিন্তু এখানে পেয়ে গেলাম এই দুটার সন্ধির ফলে মূলত কি হয় দুর্গ হয় তাই না দুর্গ হয় যেটি আমাদের কি হয় সন্ধিবদ্ধ শব্দের সাথে কি হয় যুক্ত হয় ওকে আমরা তাহলে কিন্তু পরের স্লাইডে যেতে পারি তাই না হ্যাঁ আমরা চলে যাই পরের স্লাইড হ্যাঁ পরের স্লাইডে কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি পরের স্লাইডে দেখতে পাচ্ছি স্বরে ও স্বরেয়া এবং রস্বই এবং দীর্ঘই ধ্বনির সন্ধি পরের স্লাইডে আমরা কি দেখতে পাচ্ছি স্বরে ও স্বরেয়া এবং রস্বই এবং দীর্ঘই ধ্বনির সন্ধি অর্থাৎ স্বরেও অথবা স্বরেয়ার সাথে যদি রস্বই কিংবা দীর্ঘই থাকে তাহলে সন্ধির ফলে কি হবে আমরা এবার এইটা জানব ঠিক আছে আমরা এইটা জানব ঠিক আছে এখানে কি হয় এখানে এক কথায় বলে দেয়া আছে যে স্বরেও কিংবা স্বরেয়ার সাথে যদি রস্বই কিংবা দীর্ঘই কার থাকে তাহলে সন্ধির ফলে একার হয় ক্লিয়ার স্পষ্ট তোমাদের এখানে কিন্তু স্পষ্ট করে দেয়া আছে যে স্বরে ও অথবা স্বরেয়া এর সাথে যদি রস্বই কিংবা দীর্ঘ যে কোনো ধ্বনি যুক্ত হয় স্বরে ও কিংবা স্বরেয়ার সাথে রস্বই অথবা দীর্ঘ ধ্বনি যদি যুক্ত হয় তাহলে দুটার ফলে
সন্ধির ফলে একার। ঠিক আছে, যেমন আমরা এই যে উদাহরণ স যোগ ইচ্ছা স্বেচ্ছা, এখানে স স্বরও আছে ইচ্ছা রস্বই আছে, তাহলে এখানে কি হয়েছে একার হয়েছে। যথাযোগ ইষ্ট যথেষ্ট, ঠিক আছে, যথাযোগ ইষ্ট যথেষ্ট, এটা কি এখানেও একার হয়েছে, যে আকার রস্বিকার এখানে একার হয়েছে। আবার অপযোগ ইচ্ছা অপেক্ষা, এখানে একার হয়েছে, ঠিক আছে, এখানে স্বরেও দীর্ঘই। আবার এখানে মহাযোগ ঈশ্বর মহেশ্বর, তাহলে স্বরেয়া যোগ দীর্ঘ ইকারটি একার হয়েছে। তার মানে কি আমরা এখানে কি বুঝলাম, আমরা এখানে বুঝলাম এই যে স্বরেয় কিংবা স্বরেয়ার সাথে রস্বই কিংবা দীর্ঘইর সন্ধি হলেই সেটা কি হবে একার হবে। ঠিক আছে, হ্যাঁ আমরা তাহলে পরবর্তীতে যেতে পারি। হ্যাঁ, এরপরে দেখো কি বলা আছে। হ্যাঁ, এরপরে বলা আছে স্বরেয় যোগ স্বরেয়া, এর সাথে যদি রস্ব কিংবা দীর্ঘ থাকে তাহলে সন্ধির ফলে কি হবে, তাহলে সন্ধির ফলে কি হবে। এখানে কিন্তু দেখো স্পষ্টই বলা আছে যে স্বরেয় অথবা স্বরেয়া যোগ রস্ব অথবা দীর্ঘ ইকুয়াল টু হবে ওকার। ঠিক আছে, আগেরটা হয়েছে একার, স্বরেয় যোগ স্বরেয়া, স্বরেয় অথবা স্বরেয়ার সাথে রস্বের যেমন দীর্ঘই সন্ধিতে হয়েছে একার, তেমনি স্বরেয় যোগ স্বরেয়া এর সাথে যদি রস্ব অথবা দীর্ঘ এর সন্ধি হয় তাহলে কিন্তু এখানে কি হবে উকার হবে। ঠিক আছে, আমরা কি উদাহরণ দেখব, যেমন সূর্য যোগ উদয়, সূর্য যোগ উদয়। ঠিক আছে, সূর্য এখানে কি আছে স্বরেয় আছে, উদয় এখানে রস্ব আছে, দুটা মিলে কিন্তু এখানে যে ওকার হয়েছে সূর্যোদয় ওকার, উন্দিত জয় ওকার সূর্যোদয় হয়েছে। আবার কথা যোগ উপকথন, কথা যোগ উপকথন, মানে কথা তার সাথে আছে রস্ব, কথা স্বরেয়া যোগ রস্ব কথ উপকথন, এখানে ওকার হয়েছে। ঠিক, চল যোগ উর্মি স্বরেয় আর দুর্ঘ, চল উর্মি ওকার। আবার মহাযোগ উর্মি মহর্মি, এটাও একই নিয়মে সাধিত হয়েছে। ঠিক আছে, হ্যাঁ আমরা পরের স্লাইডটায় যাব। হ্যাঁ, পরে আমরা কি দেখতে পাই, পরে আমরা কি দেখতে পাচ্ছি, হ্যাঁ পরে আমরা দেখতে পাচ্ছি স্বরেয় যোগ স্বরেয়া এর সাথে যদি ঋকার থাকে, স্বরেয় অথবা স্বরেয়া এর সাথে যদি ঋকার থাকে তাহলে সন্ধির ফলে কি হবে, এটা কিন্তু আমাদের এখন জানতে হবে, তাই না। আমরা কিন্তু সূত্রগুলো আত্মস্থ করবার চেষ্টা করি, সূত্রগুলো মনে রাখবার চেষ্টা করি, তাহলে সন্ধির যে সমস্যাগুলো সেগুলো আর আমাদের সমস্যা মনে হবে না, আমরা সূত্র অনুযায়ী সমাধান খুঁজে পাব। ঠিক আছে, হ্যাঁ তাহলে এখানে কি বলা আছে, এখানে বলা আছে স্বরেয় যোগ স্বরেয়া এর সাথে যদি ঋকার থাকে তাহলে কি হবে, তাহলে কি হয়। ঠিক আছে, এখানে আর একটা বিষয় আমি যুক্ত করব তোমাদের, সেটা হচ্ছে ঋ থাকতে পারে আবার ঋত শব্দ থাকতে পারে, ঋত শুধু ঋ থাকতে পারে আবার ঋত ঋত শব্দ থাকতে পারে, ঋত থাকলে হবে আর ঋ থাকলে হবে অর। ঠিক আছে, যদি স্বরেয় কিংবা স্বরেয়ার পরে শুধু ঋ থাকে তাহলে হবে খর, আর যদি ঋত শব্দ থাকে তাহলে হবে আর। ঠিক আছে, আমরা উদাহরণ দেখব, যেমন দেখো এখানে কি দেয়া আছে, এই যে স্বরেয় কিংবা স্বরেয়া যোগ ঋ তাহলে হবে অর, এই যে অর, যেমন দেব যোগ ঋষি দেবর্ষি, দেব যোগ ঋষি দেবর্ষি, দেবর অর আসতেছে অরটা রেফ হিসেবে যুক্ত হলো। আবার রাজা যোগ ঋষি রাজর্ষি, রাজর অর আসতেছে অরটা রেফ হিসেবে যুক্ত হলো। আবার যদি স্বরেয় কিংবা স্বরেয়া যোগ ঋত থাকে, ওকে ঋত যদি থাকে তাহলে হবে আর, তাহলে আমরা এখানে কি পেলাম, ঋ থাকলে হবে অর আর ঋত থাকলে হবে আর, যেটি পরবর্তী সন্ধিবদ্ধ শব্দের সাথে রেফ হিসেবে যুক্ত হবে। যেমন শীত 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 যোগ ঋত শীতার্ত আর আসতেছে আরটা রেফ, আবার ক্ষুধা যোগ ঋত ক্ষুধার্ত তাহলে আরটা রেফ হিসেবে যুক্ত হবে। তাহলে আমরা কি পেলাম, স্বরেয় কিংবা স্বরের সাথে ঋ থাকলে হবে অর আর স্বরেয় কিংবা স্বরের সাথে ঋত থাকলে হবে আর। ওকে, হ্যাঁ আমরা পরের স্লাইডে যাই। হ্যাঁ দেখো পরের স্লাইড কিন্তু একটু কঠিন, আমরা এখানে এই স্লাইডটা একটু মনোযোগ দেব। হ্যাঁ পরের স্লাইডটা একটু কঠিন, এই সন্ধিগুলো একটু জটিল মনে হয়। হ্যাঁ দেখো এখানে বলা হচ্ছে স্বরেয় কিংবা স্বরেয়ার সাথে যদি এ অথবা ওই ধ্বনি থাকে, স্বরেয় স্বরেয়া
যোগ এ অথবা ওই ধ্বনি যদি থাকে তাহলে কি হবে? তাহলে দুটার ফলে কিন্তু ঐকার কি হবে? ঐকার, ঠিক আছে? অর্থাৎ স্বরে যোগ স্বরেয়া এর সাথে এ অথবা ও এর সন্ধিতে ঐকার। যেমন দেখুন, জন যোগ এ ও এ জনৈক, মত যোগ ঐক্য মতৈক, তথা যোগ এব তথৈব, মহাযোগ ঐশ্বর্য মহ ঐশ্বর্য। আশা করি বুঝতে পেরেছো। প্রথমে আছে স্বরেয় কিংবা স্বরেয়া, তারপরে আছে এ অথবা ওই, উভয় মিলে এই যে সবগুলোতে ঐকার। তারপরে আবার স্বরেয় যোগ স্বরেয়ার সাথে যদি ও এবং ও থাকে তাহলে উভয়ের সন্ধিতে কিন্তু ওকার হয়, ঠিক আছে? ওকার। যেমন জল যোগ ওকা জলৌকা ওকার, মহাযোগ ঔষধি মহ ঔষধি, চিত্ত যোগ ঔদার্য চিত্তৌদার্য, মহাযোগ ঔষধ মহ ঔষধ, ঠিক আছে? ঠিক একই রকম হ্রস্বই দীর্ঘই এর পর ভিন্ন ধ্বনির সন্ধি। এইটা তোমাদের একটু বুঝতে হবে, হ্রস্বই দীর্ঘই এর পর যদি হ্রস্বই দীর্ঘই না থাকে অন্য অন্য ধ্বনি থাকে, এটা এই জন্যই বলা হয়েছে হ্রস্বই দীর্ঘের পর ভিন্ন ধ্বনির সন্ধি। মানে কি? হ্রস্বই দীর্ঘের পর যদি হ্রস্বই দীর্ঘিকার না থেকে অন্য স্বরধ্বনি থাকে তাহলে কি হবে? তাহলে আমরা দেখতে পাচ্ছি হ্রস্বই দীর্ঘের পর যদি স্বরেয় কিংবা স্বরেয়া থাকে তাহলে জ ফলা, আর হ্রস্বই দীর্ঘ এর পর যদি হ্রস্বই কিংবা দীর্ঘের থাকে তাহলে জ ফলা হয়ে হ্রস্ব বা দীর্ঘকার হবে, ঠিক আছে? আর হ্রস্বই কিংবা দীর্ঘের পরে যদি এ থাকে তাহলে জ ফলা। আমরা দেখি অতি যোগ অন্ত অত্যন্ত, হ্রস্বই আছে তারপরে স্বরেয় আছে, জফলা হচ্ছে। নদী যোগ অম্বু নদম্বু, ও আছে দীর্ঘ আছে, ইতি যোগ আদি ইত্যাদি, রসি আছে স্বরে আছে জফলা হয়েছে, মসি যোগ আদার মর্ষাদার, দীর্ঘে আছে স্বরে আছে জফলা হয়েছে, অতি যোগ উক্তি অত্যুক্তি, এখানে রসি আছে রসু আছে তাই জফলা হয়েছে এবং রসুকার হয়েছে, প্রতিযোগ প্রত্যুষ, এখানে রসি আছে দীর্ঘ আছে এবং এই কারণে জফলা এবং দীর্ঘটা ঠিক আছে, প্রতিযোগে প্রত্যেক প্রতিযোগে রসই একার আছে জফলা, ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছো। তোমাদের ক্লাসের টাইম মনে হয় শেষ হয়ে যাচ্ছে, আমি মনে হয় স্বর সন্ধি গুলোই শেষ করতে পারলাম না, ঠিক আছে? আচ্ছা, আশা করি আমি শেষ করবো। এরপর দেখো হ্রস্ব ও দীর্ঘের পর ভিন্ন ধ্বনির সন্ধি, হ্রস্ব ও দীর্ঘের পরে হ্রস্ব দীর্ঘ ছাড়া অন্য স্বরধ্বনি যদি তাহলে কি হবে? তাহলে হবে হ্রস্ব দীর্ঘের পরে যদি স্বরেয় কিংবা স্বরেয়া থাকে, হ্রস্বই দীর্ঘের পরে স্বরেয় থাকলে হবে ব আর স্বরেয়া থাকলে হবে বা, ঠিক আছে? যেমন সুযোগ অল্প স্বল্প, আর সুযোগ আগত স্বাগত, এই যে আকার যুক্ত আছে। আবার হ্রস্ব দীর্ঘের পরে যদি হ্রস্বই কিংবা দীর্ঘই থাকে তাহলে বি, দীর্ঘই থাকলে বি আর হ্রস্বই থাকলে বি, যেমন অনুযোগ কিত অন্বিত, তনুযোগ কি তন্নি, তারপরে হ্রস্ব দীর্ঘ যদি এ থাকে তাহলে বি হবে অনুযোগ এসব অন্বেষণ, ঠিক আছে? হ্যাঁ, আমরা পরের স্লাইডটা দেখি কি আছে। হ্যাঁ, এটাই মনে হয় শেষ তোমাদের। হ্যাঁ, আশা করি। হ্যাঁ হ্যাঁ, পরের স্লাইডে আমরা দেখতে পাচ্ছি যে এ ওই এর পর ভিন্ন ধ্বনি সন্ধি, এ এবং ওই এর পর যদি এ ওই না থেকে স্বরেয় কিংবা স্বরেয়া থাকে তাহলে স্বরেয় থাকলে হবে অয়, স্বরেয়া থাকলে আয়। যেমন নে যোগ অন নয়ন, অয় আসলো, আর নই যোগ অক নায়ক, ঠিক আছে? হ্যাঁ, ওকে। হ্যাঁ, এরপরে ঠিক আছে, হ্যাঁ, এরপর দেখো হ্রস্ব ও এবং ও এর পর ভিন্ন ধ্বনির সন্ধি, ও এবং এরপর ও না থাকলে অ থাকলে হবে পো, আ থাকলে হবে পা, অর্থাৎ অ থাকলে অপ আ থাকলে আপ। যেমন প যোগ কোন পবন, গো যোগ আদি গবাদি, ল যোগ কোন লবণ, পো যোগ অপ পাবক, এরকম ও যোগ ও হ্রস্বই অবি আবি একই রকম, ঠিক আছে? ও এর পর হ্রস্বই থাকলে অবি, ও এর পর থাকলে আবি, ও এর পর উ থাকলে আবু, ও থাকলে অবে, ঠিক আছে? যেমন পো যোগ অন পবন, ল যোগ অন লবণ, পো যোগ ইত্র পবিত্র, ভো যোগ ভাবুক, গো যোগ এসোনা গবেষণা, ভো যোগ আদি গবাদি, পো যোগ অক্ষোভ, নৌ যোগ নাভি ইত্যাদি, ঠিক আছে? হ্যাঁ, শোনো, তোমাদের ক্লাস এ পর্যন্তই আজকে। হ্যাঁ, বাকি ব্যঞ্জন সন্ধি গুলো, এরপর ব্যঞ্জন সন্ধি আছে, ঠিক আছে? হ্যাঁ, ব্যঞ্জন সন্ধি গুলো আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। আশা করি তোমরা ভালো থাকবে, সুন্দর থাকবে এবং ক্লাসটি বুঝতে পেরেছ। সবাই ভালো থাকো, সুন্দর থাকো, এই কামনায় আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।